ভিখারি থেকে শুরু করে একটা সাধারণ মানুষ থেকে শুরু করে একজন মেয়ে একজন পুরুষ আজকে এমন হতেই পারে একজন মহিলাকে একটা পুরুষের চরিত্রে অভিনয় করতে পারে বা একটা পুরুষকে একটা মহিলার চরিত্রে অভিনয় করতে পারে তাহলে তাকে কিন্তু জানতে হবে মেয়েরা কী কী ধরনের কাজকর্ম করে থাকে না হলে কিন্তু সেই ছেলেটা কখনোই মেয়ের চরিত্রে অভিনয় করতে পারে না আজকে সাপোজ আমি একটা সিম্পল আবার একটা জিনিস আমি করছি কি করলাম চুরি চুরি বুঝা গেল সেটা তো তার জন্য কিন্তু অবজার্ভ করতে হয় যে একটা মানুষ চুরি করতে ঢুকলে বা কাউকে না জানিয়ে ঢুকলে সে কিরকম ভাবে ঢুকছে তার কিন্তু একটা ওয়ার্কআউট থাকে যে সে কিরকম ভাবে ঢুকছে আবার যে সেই মানুষটি যদি কনফিডেন্টলি ঢোকে তাহলে সে তাহলে এই প্রত্যেকটা জিনিসকেই কিন্তু অবজার্ভ করতে হবে আজকে আমাকে যদি মায়ের ভূমিকায় অভিনয় করতে হয় বা একটা বাচ্চার ভূমিকায় অভিনয় করতে হয় বা একটা ভিখারির ভূমিকায় অভিনয় করতে হয় বা একটা ডাক্তারের ভূমিকায় অভিনয় করতে হয় তখন আমি কী করবো হ্যাঁ এটা ঠিক যে সেই ডাক্তারটার চরিত্র আমরা সাধারণত গিয়ে এই কথাটা বলে থাকি ক্যারেক্টারকে একটু ফিক্স করে দেবেন বা ক্যারেক্টারকে একটু বলে দেবেন যে ক্যারেক্টারকে কীরকম মনে এটা প্রয়োজন অবশ্যই কিন্তু তার আগে যেটা দরকার সেটা হচ্ছে আশেপাশে যে ডাক্তার আছে আশেপাশে যে ভিখারি আছে তাদের কিছু কমন অ্যাক্টিভিটি থাকে একটা ভিখারির কিন্তু কিছু কমন অ্যাক্টিভিটি আছে একটা চোরের কিছু কমন অ্যাক্টিভিটি আছে তো সেগুলো আমাকে আগে জানতে হবে তাহলে আমি কী কী পয়েন্ট বললাম ফার্স্ট বললাম শরীর দিয়ে অভিনয় করা শুধু ডায়লগ বললে হবে না আমাকে শরীরকে তার সাথে ইনভলভ করতে হবে বা সবসময় যে আমাকে ডায়লগ বলতেই হবে তার কোনো মানে নেই আমি ওকে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে কি হয়েছে বললাম না এটাও হয় তো সবসময় যে আমাকে কথা বলতেই হবে তার কোনো মানে নেই আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিয়ে বা আমি শরীরই আবেদন দিয়ে আমি কিন্তু অনেক কিছু অভিনয় করে দিতে পারি সেকেন্ড আমি বললাম যে একটাই লাইনকে আমরা বিভিন্ন রকমভাবে বলতে পারি রেগে বলতে পারি কেঁদে বলতে পারি ফ্ল্যাশ বলতে পারি চিৎকার করে বলতে পারি।